জাতীয় সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণকে বৈধ বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ এ রায় দেয়। 2002 সালে সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণের প্রক্রিয়া শুরু হলে 2003 সালে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে দুটি সংগঠন। 2004 সালে ওই রিটের রায়ে বাসভবন নির্মাণকে অবৈধ ঘোষণার পাশাপাশি সংসদ ভবন এলাকাকে জাতীয় ঐতিহ্য ঘোষণার নির্দেশ দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করে। এদিকে হাইকোর্টের রায় স্থগিত থাকা অবস্থায় স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণ শেষ হয়। অবশেষে হাইকোর্টের রায়টি বাতিল করল আপিল বিভাগ।